ফিলিপসের ওয়ার্ল্ড ফোল্ড একটি মাইক্রো ওভেন, এখন আমরা এখন এটাকে পাওয়ার দিয়ে দেখব, এবং পাওয়ার দেওয়ার পর আমরা এখন দেখি এটার কি সমস্যা হবে আমরা এখন দেখে নিচ্ছি। এখানে আমি পানি দিয়ে দিচ্ছি এবং পানি দেওয়ার পর আমি এখন এটাকে চালিয়ে দেখব কি অবস্থা হচ্ছে। আমরা এখন স্টার্ট বটম আমরা চাপ দিলাম, কিন্তু কোনো কোনো বটমই কাজ করছে না, এটা আমাদের মনে প্রবলেম হচ্ছে। এটা এটা হচ্ছে আমাদের ম্যাগনিটন, এটা দিয়ে আমাদের সে ওভেন হচ্ছে খাবার গরম করবে। আর এটা হচ্ছে আমাদের কুলিং ফ্যান, এটা হচ্ছে আমাদের কুলিং ফ্যান। আর এটা হচ্ছে আমাদের হাই ভোল্টেজ ট্রান্সফর্মার, এটা এটা একটা ফিউজ থাকবে। আর এখানে হচ্ছে আমাদের ক্যাপাসিটর, আর এখানে একটা রেক্টিফায়ার থাকবে হাই ভোল্টেজ। এ হচ্ছে আমাদের ইলেকট্রনিক সার্কিট, হচ্ছে আমাদের কন্ট্রোল সার্কিট আমরা এটা এখানে। আর এটা হচ্ছে আমাদের লাইট জ্বলবে, যেটা হচ্ছে লাইট এটা। আর হচ্ছে এখানে ডোর সুইচ থাকবে কিছু, আমাদের এই ডোর সুইচ থাকবে এবং আমাদের পাওয়ার সুইচ থাকবে এখানে। এখানে একটি স্ক্রু আছে, আমরা এখন এই স্ক্রুটা খুলে নিচ্ছি, স্ক্রুটা খুলে নিলাম। এখানে আমাদের জ্যাক আছে, জ্যাকগুলো খুলে নিচ্ছি, এই জ্যাকটা খুলে ফেললাম, এই জ্যাকটা খুলে ফেললাম, এই তিনটা জ্যাক খুলে ফেললাম। তারপর আছে আমাদের এখানে তিনটা রিলে আছে, এখানে তিনটা রিলের সাথে আমাদের রিলের সাথে আমাদের এই কেবেলগুলো আছে। এগুলো সবসময় খোলার সময় একটা ছবি তুলে রাখবেন মোবাইলে, আর না হয় এখানে এগুলো সব লিখে রাখবেন, তাহলে আমাদের এখানে কোনো সময় ভুল হবে না। কারণ এটা উল্টাপাল্টা হলে অনেক সময় আছে সার্কিট হচ্ছে আপনার হচ্ছে যে কোনো সময় পাওয়ার দেওয়ার সাথে সাথে শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা থাকে। এক নম্বর রিলে, রিলে রিলে এক নম্বর রিলে হচ্ছে আমরা এখানে ব্লু আছে, দুটো তার ব্লু ব্লু প্লাস ব্লু কেবেল আছে। তারপর রিলে হচ্ছে দুই নাম্বার রিলে, রিলে দুই নাম্বারে এখানে আছে হলো আমাদের এখানে রেড এবং রেড কালার দুটো আছে, রেড কালার দুটো এখানে, রেড কালার দুটো আছে। আমরা এখানে রেড দিয়ে দেব প্লাস রেড, রেড দিয়ে দেব এখানে। এখানে যে নিচের যে নিচের যে রিলের যে কানেকশন আছে এখানে আমরা হোয়াইট কালার যেটা আছে আমরা এই কালারটা লিখে রাখবো। তিন নাম্বার রিলে হোয়াইট প্লাস হোয়াইট খুলে নিচ্ছি, খুব শক্ত কিন্তু যেগুলো হবে ভালো করে প্রেশার দিয়ে নোজ প্লাস দিয়ে এখন টেনে টেনে খুলে নেবেন, প্রত্যেকটা খুব শক্ত হবে, অনেক শক্ত গ্লাসে এগুলো খুলতে গেলে অনেক প্রেশার দিয়ে খুলতে হয়, এগুলা খুলতে হবে এভাবে প্রেশার দিয়ে, অনেক প্রেশার দিয়ে খুলতে হবে ওগুলা। এই হচ্ছে আমাদের মাদারবোর্ড, এটা আমাদের প্রবলেম হচ্ছে এখানে, যেহেতু আমাদের এখানে কিপ্যাড কাজ করতেছে না, আমাদের এই কিপ্যাডগুলো কাজ করতেছে না, এখন আমাদের এই কিপ্যাডে এখানে আমাদের প্রবলেম আছে। এই প্রবলেমটা আমরা এখন সলভ করব, আমরা এখন দেখে নেব ভিতরে কী অবস্থা আছে। আমরা এখন খুলে নিচ্ছি এখানে একটু, এই এই কিপ্যাড হচ্ছে প্রত্যেকটা ওভেনে হচ্ছে আপনার এই প্রবলেমটা হবে, কোনো প্যাডগুলো হচ্ছে কাজ করবে না, সবচেয়ে বেশি হচ্ছে স্টার্ট এবং স্টপ এই আর টাইমিং হচ্ছে এই এই এইগুলো কাজ করে না, অনেক সময় নষ্ট হয়ে যায়। আমরা এখন এটাকে খুলে দেখব এবং প্রত্যেকটা মাইক্রো ওভেনে হচ্ছে এগুলো এই প্রবলেমটা হবে। আমরা এখন সার্কিটটা দেখে নেব, আর এটা হচ্ছে সবচেয়ে বেশি নষ্ট করে হচ্ছে তেলাপোকা ভিতরে বেশি ঢুকে, যেহেতু খাবারের একটা একটা এখানে প্রবণতা আছে এখানে, এই জন্য এটা নষ্ট হয় বেশি। এখন এখানে দেখেন, এখানে দেখেন তেলাপোকা অলরেডি এখানে রাখা আছে, তেলাপোকার ইয়েগুলো আমরা এখন দেখতেই পারতেছি এখানে তেলাপোকার, এই যে দেখেন এখানে আমরা এখন নিচে ফেলে দিলাম, এগুলো হচ্ছে তেলাপোকার ইয়েগুলো আমরা এখন দেখতেছি, এই জন্য এটা নষ্ট হয় বেশি। দেখতেছেন এখানে আমাদের এখানে কী পরিমাণ এখানে তেলাপোকা এখানে ডাশ করে ফেলেছে, এই জন্য আমাদের এই 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 প্রবলেমটা হতে পারে। আমরা এখন এখানে আসে আমরা একটু ক্লিন করব, দেখেন এখানে কী অবস্থা, এখানে পুরো এখানে তেলাপোকা পায়খানা করে ফেলেছে, এখানে এখানে পুরোটা এখানে পায়খানা শর্ট, অনেক সময় এটা হচ্ছে
সিস্টেম অনেক সময় আসে ব্লক করে ফেলে বা সিস্টেম অনেক সময় আটকে গেলে অনেক সময় আসে এই কাজটা হয়। আমরা একটু ভিতরে দেখি, দেখেন ভিতরটা কী অবস্থা আমাদের সিস্টেম আইসিটা, দেখেন এখানে পুরো কেমন ডাস্ট হয়ে গেছে একদম, তেলা পোকা এখানে পায়খানা করে কি কি অবস্থা এখানে আমরা এখন দেখতে পারতেছি। দেখেন দেখেন এখানে পুরো ময়লা হয়ে গেছে, আমরা এখন এটাকে ক্লিন করব এবং এখানে ক্লিন করার সময় সেটা পেট্রোল বা অকটেন বা থিনার দিয়ে আমরা এটাকে ক্লিন করে নেবো। এটা আমি এখন আপনার এই সার্কিটটা এখন সম্পূর্ণ ক্লিন করা হয়ে গেছে, যে তেলাপোকা যে পায়খানা করেছিল আমাদের এখানে শর্ট সার্কিট করে ফেলেছে সিস্টেমে, আমরা এখন পুরোটা ক্লিন করেছি থিনার দিয়ে। এখন আমরা থিনার দিয়ে আমরা শুকানোর পর এটা ফিটিং করে ফেলবো। এখন আমি এই রেবনটা লাগাবো, কিপ্যাডের রেবনটা আমরা এখন লাগাই দেব। এখানে আস্তে করে এটা ঢুকাই দিতে হবে, ঢুকানোর পর আস্তে করে আমাদের এটাকে লাগাই দিতে হবে। এই আমাদের শেষ। এখন আমরা এখন ওভেনের সার্কিটটা আমরা এখানে বসাই দেবো, এই জ্যাকটা আমরা এখানে লাগাই দিলাম। এরপর আমাদের জ্যাক আছে হলো এটা, এটা ডোর জ্যাক, এটা আমরা লাগাই দিলাম। এরপর আমাদের এখানে আছে পাওয়ার একটা জ্যাক আছে, এই জ্যাকটা লাগাই দিলাম এখানে, সাদাটা লাগাই দিলাম। তারপরে পরেরটা লাগাই দিলাম আমরা, আমাদের নিচের সাইড আছে সাদা, তারপরে মাঝখানে ছিল আমাদের রেড কালার ছিল মাঝখানে এবং ওপরে ছিল ব্লু কালারের, এই করে লাগানো শেষ। আমরা এখন আমরা সবসময় হচ্ছে এই ট্রান্সফরমারে যে আমাদের 220 ভোল্ট ঢুকবে, এই দুটা জ্যাকের যে কোনো একটা খুলে তারপরে আমরা চেক করব। ওপেন করা হলো, আমরা ডোর লাগাই দিলাম, এই যে স্টার্ট দেওয়া হয়েছে, এখন আমাদের এখানে এই ওপেনটা এখন টার্নিং চলতেছে, টাইমিং করতেছে এখন, মানে এখন আমাদের ওপেন সার্কিট। আগে কোনো কিছুই কাজ করতো না, স্টপ কাজ করতো না, কোনো কিছু এগুলো কাজ করতো না। এখন প্রত্যেকটা সুইচ আমাদের এখন কাজ করতেছে, প্রত্যেকটা সুইচ আমাদের এখানে আমাদের সংযোগ দেওয়া হয়েছে। আমরা সংযোগ দিয়ে আমরা এইটা গরম করব, এই হচ্ছে আমাদের এখন গরম হচ্ছে, আমরা এখন দেখি গরম হয়েছে কিনা। হ্যাঁ, পানিটা গরম হয়ে গেছে। ভিতর থেকে যখন বের করবেন তখন প্রত্যেকটা দরজা খুলে রাখবেন। এখানে হচ্ছে তেলাপোকার একমাত্র কারণ হচ্ছে, ঢোকার কারণ হচ্ছে একমাত্র খাবারগুলো যখন আমরা এখানে গরম করি, বাষ্প হয়, এই বাষ্প হলে এই বাষ্প যেগুলো তখন এই সার্কিটের ভিতরে ঢুকে যায়। দুই পাশে এখানে ছিদ্র আছে, পিছনে সামনে সাইডে ছিদ্রগুলো দিয়ে এই গ্যাসগুলো তৈলাক্ত খাবারগুলো সাইড দিয়ে বাষ্প হয়ে সাইডের ভিতরে ঢুকে যায়, সার্কিটে ঢুকে যায়। এই সার্কিটের মধ্যে তেলাপোকাগুলো আমাদের এই ওভেনটা সবসময় সার্কিটগুলো নষ্ট করে, একমাত্র তেলাপোকা। শুধু আমরা খাবার গরম করার সময় সবসময় দরজা আমরা এটা আমরা গরম করা শেষ, আমরা দরজাটা আমরা এখানে পাওয়ারটা অফ করে দেব। আমরা পাওয়ারটা অফ করে দিয়ে এরকম পাওয়ারটা অফ করে দিয়ে আমরা কিছুক্ষণ আমরা এই দরজাটা খুলে রাখবো। তারপর হচ্ছে যখন বাষ্পটা বেরিয়ে যাবে তারপর আমরা বা এই দরজাটা ক্লিন করতেছি। এখন আমরা এখন এটা হচ্ছে ঢুকানোর সময় সবসময় এই যে গার্ডগুলো আছে, এই গার্ডগুলো হচ্ছে এখানে একটা জ্যাকে পানি দেব। পানি দেওয়ার পরে আমি এখানে স্টার্ট করব,
মানে প্রত্যেকটা সুইচ কাজ করতেছে, প্রত্যেকটা সুইচ আমার এখানে কাজ করতেছে, আগে একটা সুইচও কাজ করতো না। আমি যে কাজটা আজকে করেছি, যে ওভেনের কাজটা করেছি, একমাত্র তেলাপোকায় এখানে ময়লা করাতে বা পায়খানা করাতে, শর্ট সার্কিট করাতে এতে এই ওভেনটা নষ্ট হয়েছিল। আমরা আজকে এই তেলাপোকা ময়লাটা পরিষ্কার করার পর এবং এই প্রত্যেক এই মাইক্রো ওভেনটা সম্পূর্ণ এই কিপ্যাডটা এখন কাজ করতেছে। আপনাদের যদি কোনো সময় আপনাদের এই এই কাজটা যদি ভালো লেগে থাকে, একটি লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।